ভোটের প্রচার শেষে আজ ধ্যানে বসবেন নরেন্দ্র মোদী। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসার কথা তার। আজ সন্ধ্যে থেকে আগামীকাল ধ্যান করতে বসবেন। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে চলবে দিন রাতে মেডিটেশন। 2019 সালে কেদারনাথে গিয়েছিলেন মোদী, আর 2014 সালে মোদী গিয়েছিলেন প্রতাপগড়ে। উনি তো ঈশ্বরের দূত, ধ্যানের কি দরকার? মোদীর ধ্যানে বসা নিয়ে আবার কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচার শেষে আজ ধ্যানে বসবেন নরেন্দ্র মোদী। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসার কথা তার। আজ সন্ধ্যে থেকে আগামীকাল ধ্যান করতে বসবেন। কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে চলবে দিন রাতের মেডিটেশন। 2019 সালে কেদারনাথে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, 2014 সালে মোদী গিয়েছিলেন প্রতাপগড়ে। উনি তো ঈশ্বরের দূত, ধ্যানের কি দরকার? মোদীর ধ্যানে বসা নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আর রাজীব, যেটা জানতে চাইবো তোমার কাছে, নরেন্দ্র মোদী তিনি আজ বিবেকানন্দ রকে তিনি ধ্যানে বসতে চলেছেন, এর আগে আমরা 2019 এবং 2014 দেখেছিলাম। একেবারেই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ধ্যানে বসছেন এবং প্রায় 48 ঘন্টা তিনি ধ্যানে থাকবেন বলে যারা জানা যাচ্ছে। এবং এই কন্যাকুমারীতে তিনি যে ধ্যানে বসবেন তা নিয়ে কিন্তু রীতিমতো একেবারে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। তার কারণ, বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত কংগ্রেস, তারা গতকালই নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছে যে আজকে নির্বাচনী প্রচার শেষ হচ্ছে ঠিকই, কিন্তু যদি মৌন ধ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসেন সেক্ষেত্রে তিনি টেলিভিশন ক্যামেরায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে তিনি প্রচার পাবেন। সেক্ষেত্রে 1 জানুয়ারি যেহেতু ভোট রয়েছে এবং শেষ দফার ভোট এবং বারাণসীতে ভোট রয়েছে, সেক্ষেত্রে 1 জুন ভোট রয়েছে, 1 জুন যেহেতু ভোট রয়েছে সেক্ষেত্রে ভোটাররা প্রভাবিত হতে পারে, সেই আশঙ্কা থেকেই কিন্তু এই অভিযোগ করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি, কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে পুরোটাই বিরোধীদের হতাশা থেকে তারা অভিযোগ করছেন। 1 জুন যে ভোট রয়েছে সেই ভোটের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মৌন ধ্যানের কোনো সম্পর্ক নেই। তিনি দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক প্রায় 1.5 মাস ধরে তিনি প্রচার করেছেন এবং প্রচার করার পরে তিনি স্থির করেছেন যে তিনি ধ্যানে বসবেন, এবং সেক্ষেত্রে তার এই ধ্যানের সঙ্গে নির্বাচনী প্রচারের কোনো সম্পর্ক নেই এবং আদর্শ আচরণবিধিরও কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশন এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তাদের মন্তব্য জানায়নি, তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীর এই মৌন ধ্যানের বসার বসায় কিন্তু আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু বলা যাচ্ছে না। তার কারণ, নির্দিষ্টভাবে আচরণবিধিতে এই বিষয়ে কোনো উল্লেখ নেই। অনেক ধন্যবাদ রাজীব, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।